মাত্র সৌদি আরব থেকে আসছি এখন আমি আমাদের এলাকায় তখন কোনো বিয়ে দেখি নাই ভাই ওই সময় আমি এটা আমার জীবনে প্রথম বিয়ে তখন আমি সৌদি আরব থেকে আমি কোনো বিয়ে খাই নাই যেহেতু ওই দেশে আমাদের কে আছে আত্মীয় স্বজন কার বিয়ে খামু আমি আমাকে কি বলো তুমি গোসল করতে পারো না তোমার ভাবি কেন তোমাকে গোসল করাবে তোমার বউ করাক তোমাকে এরপর আমি বললাম যে কোথায় গোসল করাবে কয় উঠানে সবার সামনে আমাকে কি বলো তো তুমি বেরোচ্ছ না কেন আমি তো গেছি বললাম তুমি বেরোচ্ছ না কেন কো ভাই আমার কোলে করে নিয়ে যে পাটার মধ্যে বসাবে পাটা এই যে এই সেই করে না আপনারা হাসতেছেন আচ্ছা ঘটনাটা বলতেছি এটা রিজনে আল্লাহ দুঃখে কলজাটা ফেটে যাচ্ছে তো মহিলারা আসছে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে কি কি গাচ্ছে আমি ভিতরে বললাম কি লেগে যে আসছি তন্ত নতুন নতুন আসছি খুব খারাপ লাগতেছিল আর বুঝতেছিলাম না যে রীতি রেওয়াজটা কি আসলে যাই হোক এটা কারো কাছে সৌন্দর্য এটা আসলে দেখতে সুন্দর কিন্তু আমরা মুসলমান এটা হারাম তাই আমরা এটাকে ঘৃণা করি অবাধ মেলামেশা নারী পুরুষের ইসলামে হারাম সেজন্য ঘৃণা করি আদারস কারোর সাথে কারো ক্রিস্টি কালচারের সাথে আমার কোনো শত্রুতা নাই আমি নিজের কথা বলতেছি তো আমি বললাম তো আচ্ছা যন্ত্রণা ভাই তুমি কি বলো তুমি মেনে নিচ্ছ এটা এছাড়া বললাম যে নামটা বারবার মুখে চলে আসতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছি না যাই আমি বললাম যে ধরেন মোহাম্মদ উদাহরণ ওর নাম মোহাম্মদ আমি বললাম মোহাম্মদ তুমি তুমি তো সৌদি আরবে ছিল তুমি এটা প্রতিবাদ করতেছো না কেন বলো যে ভাই পরে যারা যারা এখানে মেন বিয়ের দায়িত্ব আছে এরা কেউ বিয়ের দাওয়াত খাবে না রাগ করে চলে যাবে আমি বড় বিপদে আছি ভাই আমি খালি বেলে চলে যাক ভাই তো আসছি তুমি বলো ফোন দিলে আরো 20 জন আসবে সমস্যা কি দাওয়াত খাবে আরো ভালো আরো 10 জন চলে আসবে সমস্যা কি দাওয়াত খাওয়া এটা তো বড় কঠিন বেশ না দাওয়াত নিজে যাইয়ে খাওয়া না কঠিন কিন্তু দাওয়াত দিলে তো যে কেউ আসবে ফিরি ফিরি খানা পাবে পোলাও কোরমা খাসি পাবে সমস্যা কি পরে দেখলাম যে না এই দেশে ফিরি ফিরি খানা না বিয়ের মধ্যে টাকা দিয়ে খেতে হয় যাক কথাটাও ভুল ছিল তো এমন হচ্ছে ফিরি ফিরি খানা এখন ওকে আনছে গীত গাচ্ছে আমি ওদের দুই রুমের একটা টিনের ঘর মানিকগঞ্জ কোথাও আমি বসে আছি আর আমার হাত পায়ে গুলে ভাবে নাড়তেছি মানে আমি নার্ভাস যে কখন এখান থেকে বের হবো পরে আমি বললাম ইসরাফিল আমার তো আমার আব্বা ফোন দিছে আমার আব্বা আমারে ফোন দিছে তুই কই তখন খুব মানে বাংলাদেশে অ্যারেস্ট ম্যারেস্ট হয়েছিল এসে টুকটাক আমি তো নতুন আসছি কিছু বুঝি না আব্বাকে তোরা আমি বলছি গ্রাম থেকে বাইরে হবি না তুই সৌদি আরবে আমারে মানে এদিক সেদিক খালি ঘুরতে ঘুরতি তুই গ্রাম থেকে বেরোলি কেন আমি আব্বা হ্যাঁ ও বিয়ে করবে না বলছে না আসলে এক্ষুনি বাড়ির যাবি ও বিয়ে না করলে তোর সমস্যা কি আমি বলছি যে দেখো ভাই আমাকে এখনই যেতে হবে আমার আব্বা নাহলে খুব রাগ করবে সৌদি আরব থেকে খুব টেনশন করতেছে আমার বিদায় দিয়ে দাও তো আমি ওর শ্বশুর বাড়িতে যে দাওয়াত খাইছি কিন্তু ওর বাড়ির দাওয়াত খাই দিবে আমি চলে আসছি তো আমি এই উদাহরণ কেন দিছি যে আমি যদি বলি যে মানুষ মরে গেলে রুটি দেওয়া হালুয়া দেওয়া আপনি বলবেন যে আমি আপনার বিরোধিতা করি আমি যদি বলি যে বিয়ের মধ্যে এভাবে ধান কুলার মধ্যে রাখিয়া ঘাস কোটা রাখিয়া আগুন ধরাইয়া তারপরে এমনি এমনি দিয়ে ঘরে ঢুকানো আপনি রাগ করবেন বলবেন যে আমি আপনার কালচারের বিরোধিতা করি আমি এর জন্য চিন্তা করছি না বাংলাদেশে একই কাজের জন্য আলাদা আলাদা রীতি রেওয়াজ এবং সবাই এটাকে ধার্মিক মনে করে বুঝে আসছেন আসলে বিয়ের ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে অথবা ছেলে বিদেশ গেছে ছেলে সন্তান জন্ম নিছে আলাদা আলাদা সিস্টেমে এটাকে ধর্মীয়ভাবে উদযাপন করা হয় এই জন্য আমি বাংলাদেশের সমস্ত আলেম ওলামাকে অনুরোধ করি বলি ইয়া শেখানা ইয়া ওলামানা আমাদের আলেমরা আমাদের শেখরা আমাদের হুজুররা আমি হুজুর বলতেছি আমি জানি হুজুর মানে উপস্থিত আপনার বুঝের জন্য বলতেছি আমি নরমালি কাউকে হুজুর বলি না হুজুর মানে কি হাজির আর হুজুর আর কি এভাবে আসে কেমন তো আমি আপনাদেরকে অনুরোধ করি বলি আপনি কি কি বিদআত করেন আমি বলে শুধু শুধু আপনার শত্রু হতে চাই না পরে আপনি আপনি বলবেন যে এ আমার বিরোধী করে অমুক তমুক না একটু ভেবে দেখেন তো আপনি যে আমল করতেছেন তার রাসূলের পক্ষ থেকে আসছে কি না যদি তার রাসূলের পক্ষ থেকে আসে সুন্নাহ আপনাকে মুবারকুক সুন্নত আমরাও ইনশাআল্লাহ এগুলো ফলো করব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না আসে তবে জেনে রাখেন আপনি যত বড় মিম্বরের খতিব হন আপনি যত বড় কমিউনিটির মুরব্বী হন আপনার বয়স যত হাজার বছর হোক যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে না আসে আর আপনি ধর্ম বলেন আমি আমরা বর্জন করলাম বিদআত জঘন্যতম অপরাধ বলে এটাকে ঘোষণা করলাম আকুলু কৌলি হাযা واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه انه هو الغفور الرحيم شو رايك استغفر قران الحمد لله
والصلاة والسلام على رسول الله وبعد ديني بهيرا আজকের আলোচনার বিষয় ছিল সুন্নতকে আঁকড়ে ধরা আমি মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যে আমি স্টেজে ওঠার পূর্বে যারা যারা ইউটিউবে হারাম অ্যাড দিয়ে হারাম উপার্জন করে আমাদের ভিডিওগুলো রেকর্ড করে নিয়ে গিয়ে তাদেরকে এখান থেকে বন্ধ করে দেন যাতে আমি এসে সময় নষ্ট না হয় তবে ইউটিউবার ভাইরা ওনাদের ইনকামের কথা চিন্তা করে মসজিদ কর্তৃপক্ষের কথা হয়তো আমরা নেয়নি আমি এসে কথা বলে কিছু সময় নষ্ট হয়েছে এর জন্য আমি দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মূল্যবান সময়ের মধ্যে আরও একটা এমন বিষয়ে কথা বলেছি যা আসলে অনেকের বুঝে আসে না গ্রামের ময় মুরব্বীদের বুঝের বাহিরে এইসব কথাবার্তা তবে যত আমরা বিদআত করেছি শিরিক করেছি আমরা বাংলাদেশের মুসলিমকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি এই মিম্বার থেকে পড়ে শোনাতে চাই বিদআত হোক শিরিক হোক জানা হোক ব্যভিচার মদ জুয়া গাঁজা নামাজ ত্যাগ বাবা মায়ের সাথে অন্যায় যত ধরনের পৃথিবীতে অপরাধ আছে যে অপরাধী আপনি হন না কেন আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাকে একটি হাদিস পড়ে শোনাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কাল আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي هي أدم شنطان যতক্ষণ তুমি আমাকে ডাকবে ডাকতে থাকবে এবং আমার ক্ষমা পাওয়ার আশা থাকবে তোমার গুনাহ যত অধিকই হোক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দেব কার পরোয়াই করি না আজকে এই মিম্বর থেকে বলতে চাই অপরাধ আপনার যাই হোক ফিরে আসুন এখনই জীবনের কোনো নিশ্চয়তা নেই সুস্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নেই উপার্জনের কোনো নিশ্চয়তা নেই শেষ বয়সের ভরসা ছেলে সন্তানের হায়াতের কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা নেই জীবন সঙ্গী স্ত্রী কখন মারা যাবে তার জীবনেরও নিশ্চয়তা নেই ইজ্জত সম্মান যা আপনি পঞ্চাশ বছর থেকে উপার্জন করেছেন শয়তান কখন চেপে বসবে আর কখন আপনার ইজ্জত নষ্ট হয়ে আপনি কোনো জায়গার থাকবেন না অপমানিত হয়ে থাকবেন এই শরীর স্বাস্থ্য এই সম্পদ হায়াত কোনো কিছুর নিশ্চয়তা নেই মানুষকে মিম্বার থেকে বলতে চাই আল্লাহ তাআলা বলছে যতক্ষণ মানুষ আল্লাহর ক্ষমা আশা করবে এবং আল্লাহকে ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষকে ক্ষমা করবে আল্লাহ কারো পরোয়া করে না আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান لو بلغت ذنوبك عنان السماء যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি তোমার গুনাহ আসমানের কিনারা মেঘমালা পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায় হে আদম সন্তান ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَك তোমার গুনাহ আসমানের কিনারায় মেঘমালায় পৌঁছালো অতঃপর তুমি বললা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে غَفَرْتُ لَك তোমাকে আমি ক্ষমা করে দেব ওয়ালা উবালি কালো কারো পরোয়াই করি না তোমাকে মাফ করে দেব তোমার আকাশ পরিমাণ গুনা কারো পরোয়া নাই তুমি ফিরে আসো বেতাকাবাসী এদেশের মুসলিমকে বলতে চাই অপরাধ যতটুকু হয়েছে এখনই বিরতি দিতে হবে এখনই আল্লাহর ক্ষমার দিকে আসতে হবে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাও সুম্মা লাকিতানি আর আমি আল্লাহ যদি তোমার এই পৃথিবী পরিমাণ অপরাধের মধ্যে শিরিকের অপরাধ না দেখি সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ যদি তোমার এই পৃথিবী পরিমাণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে যদি এই অবস্থা আমি তোমাকে পাই লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা এই পুরো পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো এখনই সময় অপরাধ থেকে ফিরে আসার বিদআত শিরক
সহকারে পৃথিবীর যত অপরাধে আমরা অশ্লীলতায় আমরা নিমজ্জিত আছি আজকেই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه